हम लोग का मालिक मंथली करके रखा है, कोई प्रॉब्लम नहीं है रोड नहीं में। कोई प्रॉब्लम नहीं है, आप ओवरलोड पैसा दे देता है, प्रॉब्लम खत्म हो जाता है। पैसा आप लोग देते हैं या मालिक लोग? मालिक देता है, हम लोग का पकड़ता है तो मालिक को फ़ोन करने से, मालिक को मंथली करके रखा है तो हम लोग को चिंता नहीं रहता है, नाम बताने से गाड़ी जाने देता है। अरे मालिक का नाम बताने से आप गाड़ी छोड़ देता है? कौन, पुलिस लोग? हाँ पुलिस, MBI सब। এজন ট্রাক চালকর বক্তব্যয়া ট্রাক চালকর বক্তব্যর পর স্পষ্ট খানাপাড়া সিন্ডিকেট চলি আছে। এতিয়া মাহেলি ভিত্তিক পরিবহন বিষয়ক ধন দিয়ে অভারলোডক ট্রাকর গড়াকি, যার ফলত অভারলোডের ট্রাক ধরা হওয়া নাই। এদিনত অভারলোডের ট্রাক ধরা পড়ছে মাত্র 4খন, মাত্র 40খন ট্রাক ওয়েবিজলৈ প্রেরণ করা হয়েছে। এই কথাই প্রমাণ করে পরিবহন সিন্ডিকেট এতিয়াও অব্যাহত আছে। এয়া দুর্গা কথা, এই ওয়েবিজত অভারলোডের ট্রাক জুখিবলৈ পরিবহন বিভাগে ট্রাক প্রেরণ করে। কিন্তু ওয়েবিজে যে তথ্য জানালে সেই তথ্যখানি আপনি আচরিত হব। রাতে 12টার পর কেতখন 22খন 22খন কয়লার গাড়ি, টোটাল গাড়ি হল 47। কিমান ওভারলোড গোটাইতে পাইছে? ওভারলোড এতে বেশি নাই, এখন 4খন গাড়ি ওভারলোড আছে। চলি আছে পরিবহন সিন্ডিকেট, মাত্র এখন দুখন ওভারলোডত ট্রাকৰ পৰা জরিমনা বিহিয়ে দায়িত্ব সামৰিছে এনফোর্সমেন্ট আৰু MBI-এ। কিন্তু একাংশ ট্রাক মালিক সন্থার কিছু লোকে আৰক্ষী আৰু পরিবহন বিভাগৰ লৈকে মিটিৰালি কৰি ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰে পাৰ কৰাই নিছে ওভারলোডের ট্রাক। অভিযোগ মতে পরিবহন সিন্ডিকেটের সৈতে এতিয়া আৰক্ষী আৰু পরিবহন বিষয়া একেলগে জড়িত হৈ পৰিছে। DY বাতৰি বজাৰ পিছত আপোনাক এটা দুটা গাড়ী ধৰিছে, লেকিন আজিলৈকে বাকী গাড়ীবিলাক ধৰা নাই। আপুনি ইনকোয়াৰি কৰক, চিমেণ্ট কোম্পানী যায় কিনে ইনকোয়াৰি কৰক, কেনেকৈ চলি আছে আপোনাৰ অভাৰলোড, ফুল্লি অভাৰলোড চলি আছে, বন্ধ আজি হোৱা নাই, ইয়াত নহ'ব। এইটো মই ভাবিলোঁ, এইটো চৰকাৰ পুলিচ প্ৰশাসন পূৰা মিলাই কিনে চিণ্ডিকেটটো চলি আছে। অভাৰলোডে ট্ৰাক ধৰাৰ পিছত গোচৰ নতৰে কিয়? পৰিবহণ বিভাগৰ নিৰ্দেশ বিভাগীয় কৰ্মীয়ে নামানে কিয়? টিপুৰ এটা ইয়ে আছে আপোনাৰ, তারপর আপনার গাড়িবিল ধরার পিছত আপনার কেস নকরে, ডিটিওবিল কেস নকরে, জয়েন্ট কমিশনার হেন্ডিক স্যারক মানে লগ ধরিল, হেন্ডিক স্যারে কয় এইবিল উপরের পর অর্ডার লই আহিব লাগিব, কেসবিল মানে নকর নো, জয়েন্ট কমিশনার বলে কয় এটুক নহব বলে। আপনি কোক কেস নহলে, আপনার অবালুর গাড়ি ধরার পিছত কেস নহলে কেনেকে বন্ধ হব? বেলতলা অঞ্চলের ট্রাক চালকসল এটা অসন্তুষ্ট, উপায়ুক্তর ভূমিকা মুঠেই সন্তুষ্ট নহয়। কি আছে DC, মই DC কলে নহব না, DC কাল টিভিত আহিলে কলেও নহব না, সি ফেক্টরিবিলাক না যায়, এই ফেক্টরিবিলাক তার আন্ডারত নাহে নেকি? আজি যিমান গোডাউন আছে, সিমেন্ট ফেক্টরি আছে, যিমান ফেক্টরি আছে, এইবিলাক DC আন্ডারত নাহে নেকি? আহিলে আপোনাৰ কি কাৰণে এইটো ইনকোয়ারি নকরে? আজিলৈকে মই ইমান কমপ্লেইন দেওয়ার পিছতো DC এটা সিঙ্গল স্টেপ লওয়া নাই। হ্যাঁ DC খালি ইহাত আপোনাৰ হৰুজা ষ্টেডিয়াম আর আসাম এন্টারপ্রাইজ লৈ গুড়িলেও নহব না। যদি তুমি DC হৈ থাকে, যদি ভাল কাম কৰিব বিচাৰে, তাহলে তুমি সিমেন্ট কোম্পানির বেলা ইনকোয়ারি কৰক। প্রথম অবস্থায় খানাপাড়া এই পরিবহন সিন্ডিকেটত আরক্ষী জড়িত নাছিল, কিন্তু এটা জড়িত হয়ে পড়ছে আরক্ষী বাহিনী। MBI তো অভি নেই পকড়া হয়, বাকি পুলিশ পকড়তা হয় গাড়ি। কিতনা কিতনা লেটা হ্যাঁ হ্যাঁ পয়সা কিতনা লেটা হয়? পয়সা কে কোই ডিমান্ড নেই হয়, কবি 10 ভি লেতা হয়, কবি 5 ভি লেতা হয়, জো জেসা হয় উসে পয়সা। এই সিন্ডিকেট বন্ধ হওয়ার পরিবর্তে এটা অধিকারত বৃদ্ধি পাইছে। প্রশ্ন হয় মহানগর আরক্ষী আয়ুক্ত হিরেননাথে কি কয়? তো বারে বারে দাবি করেছিল সিন্ডিকেট চলা নাই। পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির হাতত এটা উত্তর আছেনে? ক্যামেরা পার্সন বিপুল কলিতার সহ দীপাঙ্কর দাস, DY 365।